Hello students, good evening to everyone. I am Minhajul Islam and you are watching TWS Academy initiative by the Way of Solution. আমরা আগের দিন তেজস্ক্রিয়তা পড়ছিলাম। তেজস্ক্রিয়তার আমরা তিনটে ক্লাস এখন অবধি করেছি। তেজস্ক্রিয়তার আরো একটা পার্ট বাকি আছে এবং সেই পার্টটা আজকে আমি শেষ করব এবং তার সঙ্গে কিছু MCQ আমি সলভ করে দেব। ওকে, তো আজকে তেজস্ক্রিয়তা তাহলে 4 নম্বর পার্ট শুরু হতে চলেছে। আজকে আমরা পড়াবো রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তার 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আগের দিন কি কি পড়েছিলাম এক ঝলকে একটু বলে দিই। তেজস্ক্রিয়তা কাকে বলে আমরা পড়েছিলাম, তেজস্ক্রিয় রশ্মিগুলোর ব্যাপারে পড়েছিলাম, আলফা বিটা গামা রশ্মি, এবং সেখান থেকে কত ধরনের MCQ আসতে পারে আমি তোমাদের একটা আলাদা ক্লাসে, অর্থাৎ যে এর আগের ক্লাসটা ছিল সেই MCQগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা শেষ পার্ট আলোচনা করব। প্রথমেই আমাদের পড়তে হবে হাফ লাইফ, অর্ধ জীবন। প্রত্যেকটা তেজস্ক্রিয় মৌলের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নির্দিষ্ট সময় পরে ক্ষয়ে যায়। অর্থাৎ আমি এখানে কিছু তেজস্ক্রিয় পরমাণু রাখলাম, ধরো 1 কেজি, ক্ষয়ে যেতে থাকছে, আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে যাচ্ছে, তেজস্ক্রিয়তার পরিমাণ, তেজস্ক্রিয় যে পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। কিছু সময় পরে 1 কেজি যে আমি ম্যাটেরিয়াল রেখেছিলাম, 1 কেজি তেজস্ক্রিয় মৌল, সেখান থেকে হয়ে গেল 1/2 কেজি। 1 কেজি থেকে হয়ে গেল 1/2 কেজি। তাহলে দেখো, যত সময় পরে তার পরিমাণটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ যত সময় পরে সে যে অ্যামাউন্ট তার যে ছিল সেই অ্যামাউন্টটা অর্ধেক হয়ে যাবে, সেই সময়কালকে আমরা বলবো হাফ লাইফ বা অর্ধ জীবন। বুঝতে পেরেছো? তো অর্ধ জীবন একমাত্র তেজস্ক্রিয় পদার্থের দেখা যায়। এবং হাফ লাইফ আমরা কাকে বলবো? যত সময় পরে সে তার প্রাথমিক পরিমাণ, প্রাথমিক পরিমাণটা যদি তাহলে n হয়, তাহলে হাফ লাইফ অর্থাৎ অর্ধ জীবনকাল পরে তার পরিমাণ হয়ে যাবে n/2, যা ছিল তার অর্ধেক। ওকে, তাহলে এখানে একটা আমি একটা ছোট্ট একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল আমার কাছে আছে যার হাফ লাইফ হচ্ছে ধরো 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টা ধরে নাও হাফ লাইফ। তো আমার কাছে 1 কেজি একটা মৌল ছিল, 1 ঘন্টা পরে হয়ে যাবে 1/2 কেজি, তার 1 ঘন্টা পরে কত হবে? যা ছিল তার অর্ধেক। 1 ঘন্টা পরে অর্ধেক করে ক্ষয়ে যাবে, যা ছিল তার অর্ধেক। তাহলে 1 কেজি ছিল, 1 ঘন্টা পরে হয়ে গেল 1/2 কেজি, আরও 1 ঘন্টা পরে হয়ে যাবে এর অর্ধেক, মানে 1/4 কেজি, আরও 1 ঘন্টা পরে হয়ে যাবে 1/8 কেজি। দেখো, এটা এর অর্ধেক, এটা এর অর্ধেক, তো অর্ধেক অর্ধেক করে ক্ষয়ে যাচ্ছে, প্রতি 1 ঘন্টায় হাফ করে নষ্ট হয়ে যাচ্ছে। তো হাফ লাইফ কাকে বলে? বুঝতে পেরেছো? তো হাফ লাইফ মানে এই, তো যত সময়ে একটা তেজস্ক্রিয় পরমাণু বা একটা তেজস্ক্রিয় পদার্থ তার ইনিশিয়াল অ্যামাউন্টের অর্ধেক অ্যামাউন্টে পরিণত হবে, তাকে আমরা বলবো হাফ লাইফ। ফাইন। আচ্ছা, আমি এখান থেকে তোমাদের কিছু MCQ বলতে চাই। আচ্ছা, MCQ বলার আগে হাফ লাইফের সঙ্গে সম্পর্কিত আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হাফ লাইফের জায়গায় অ্যাভারেজ লাইফ বা গড় জীবন, অ্যাভারেজ লাইফ বা অ্যাভারেজ লাইফ টাইমও বলতে পারি। অ্যাভারেজ লাইফ টাইমও আমরা বলতে পারি। তো অ্যাভারেজ লাইফ টাইম মানে আমরা যদি বলি টি সময় অ্যাভারেজ, এটা হচ্ছে 1.44 × t হাফ, অর্থাৎ এটা হচ্ছে অর্ধ জীবনকাল। অর্ধ জীবনকালের সঙ্গে 1.44 গুণ করলে আমরা পাবো তার গড় জীবনকাল। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে রেলওয়ে পরীক্ষার্থী যারা রয়েছে তাদের এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমাদের কাছে MCQ এলো, একটা MCQ তে এলো
একটা তেজস্ক্রিয় পদার্থ আছে। তো একটা তেজস্ক্রিয় পদার্থের হাফ লাইফ মানে অর্ধ জীবনকাল, টি আমি হাফ লিখছি, ওকে, টি হাফ ধরো 10 বছর, অর্থাৎ একটা তেজস্ক্রিয় মৌল 10 বছর পরে অর্ধেক হয়ে যাবে, তার 10 বছর পরে আবার অর্ধেক হয়ে যাবে। তো এর গড় আয়ুটা কত? সিম্পলি তখন আমার এই ফর্মুলা থেকে বার করতে হবে, আমি এখানে লিখছি ইয়ার। তো এখানে গড় আয়ু তাহলে টি অ্যাভারেজ, গড় আয়ু পেতে গেলে কী করতে হবে, হাফ লাইফের সঙ্গে 1.44 গুণ করতে হবে, তাহলে 1.44 × 10 ইয়ার, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 14.4 বছর। অর্থাৎ ওই যে তেজস্ক্রিয় মৌলটা রয়েছে তার গড় আয়ু হচ্ছে তো 14.4 বছর। তো তোমরা এরকম অঙ্ক করতে হবে, অপশানে দেওয়া থাকবে এর হাফ লাইফ এত, তাহলে অ্যাভারেজ লাইফ কত, অপশানে দেওয়া থাকলো 14 বছর, 14.1, 14.2, 14.3, 14.4, এরকম অপশানে দেওয়া থাকবে। তো সেখান থেকে সঠিক অপশান কিন্তু চুজ করতে হবে। আমি একটা কথা তোমাদের বলি, যারা এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য খাটছো, ফিজিক্সের এই ফর্মুলা কিন্তু, এই ছোট ছোট ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এনটিপিসি পরীক্ষায় বা গ্রুপ ডি পরীক্ষায় সোজাসুজি কোশ্চেন আমি দেখেছি খুব কম আসে, মানে তথ্যবহুল কোশ্চেন, যে একক কাকে বলে, এর একক কী, ওর একক, এই ধরনের কোশ্চেন আসে কিন্তু তুলনামূলক কম। বেশিরভাগ আমি দেখেছি যে ম্যাথামেটিক্যাল টাইপসের ছোট ছোট এরকম ফর্মুলা দিয়ে অঙ্ক কিন্তু আসে, তো সেক্ষেত্রে আমাদের এরকম ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, আমি তোমাদের পরবর্তীতে যাওয়ার আগে কিছু এমসিকিউ করাবো, তো এমসিকিউগুলো এক মিনিট। স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ, আমি তার আগে লেখাগুলো মুছে দিই যাতে এমসিকিউ দেখতে তোমাদের সমস্যা না হয়। বেশ, তো প্রথম এমসিকিউটা দেখো, যে নিম্নের কোন আইসোটোপটি ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, নিম্নের কোন আইসোটোপটি ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, P32, আয়োডিন-131, কোবাল্ট আছে, আর আছে জেনন-113। তোমরা অ্যান্সার দাও দেখি, ওকে, তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ ফসফরাস 32 হচ্ছে সঠিক উত্তর, P32 এই যে আইসোটোপটা এটা ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এগুলো খুব ফেমাস কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, কতগুলো আইসোটোপ রয়েছে, বেশ কয়েকটি আইসোটোপ, যে আইসোটোপগুলি বিভিন্ন কাজে ইউজ করা হয়। আচ্ছা, এটা তো হলো, তোমরা বলো তো C14 যে আইসোটোপ, সি রেডিও কার্বন 14 যেটাকে বলা হয়, এটা পুরানো জিনিসপত্র, যেমন পুরানো যুগের কোনো শহর, পুরানো মুদ্রা, পুরানো আর্কিওলজিক্যাল বিভিন্ন বিষয় আসয়, সেগুলোর বয়স নির্ণয় করতে কিন্তু কার্বনের 14 আইসোটোপটা ব্যবহার করা হয়। আর যদি অনেক পুরানো জিনিসপত্র বয়স নির্ণয় করতে, যেমন পৃথিবীর বয়স তো অনেক কোটি কোটি, কত কোটি বছর, ধরো 6 কোটি বছর পৃথিবীর বয়স, এত বিশাল বয়স, মানে অনেক পুরানো জিনিসপত্র বয়স নির্ণয় করতে যে আইসোটোপ ব্যবহার করে সেটা হচ্ছে ইউরেনিয়ামের আইসোটোপ ব্যবহার করা হয়। আর কম বয়স 2-5 হাজার বছর বা 10 হাজার বছর এরকম পুরানো জিনিস ব্যবহার, মানে তাদের বয়স নির্ণয় করার জন্য কার্বন আইসোটোপ ব্যবহার করা হয়, মানে কার্বনের রেডিও কার্বন আইসোটোপ ব্যবহার করা হয়। আর P32 যে আইসোটোপটা তোমরা এমসিকিউতে দেখছো, এখানে ক্যান্সার চিকিৎসার জন্য এই আইসোটোপটা কিন্তু ব্যবহার করা হয়। ওকে, বেশ, নেক্সট আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। দেখো নেক্সট এমসিকিউ, ওকে, থাইরয়েড চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, P32, আয়োডিন-131, কোবাল্ট-60 নাকি জেনন-133? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আয়োডিন-131 যে আইসোটোপটা রয়েছে সেটা কিন্তু থাইরয়েড
থাইরয়েডের আমাদের কোনো সমস্যা হলে সেখানে চিকিৎসার জন্য এই থাইরয়েড চিকিৎসার জন্য আয়োডিন 131 আইসোটোপ ব্যবহার করা হয়। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে কোন আইসোটোপ কোন কাজের জন্য ব্যবহার হয়, বারবার করে আমি তোমাদের বলছি। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন। অ্যানিমিয়া, অ্যানিমিয়া রোগের জন্য নিম্নের কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? P32, আয়োডিন 131, ফেরাস মানে লোহা আর কি, Fe মানে লোহা, লোহা 59, আর জেনন 133। MCQ নাম্বার 3, সঠিক উত্তর কোনটা হবে? অ্যানিমিয়া রোগের জন্য, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, মনে আছে নিশ্চয়ই? তো অ্যানিমিয়া রোগের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে Fe 59 আইসোটোপ, অ্যানিমিয়া রোগের জন্য ব্যবহার করা হয়। ওকে, বেশ, তো আমি এগুলো পাশাপাশি লিখে দিচ্ছি, এগুলো তোমরা একটু মনে রাখবে। তাহলে আমরা প্রথম এমসিকিউটা কী করেছিলাম? প্রথম এমসিকিউটা করেছিলাম যে ক্যান্সার, আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো পরে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। P31 তাহলে ক্যান্সার, ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তারপরে আমরা পড়েছিলাম থাইরয়েডের চিকিৎসা, থাইরয়েডের চিকিৎসা হচ্ছে আয়োডিন 131, এটা হচ্ছে থাইরয়েড, থাইরয়েড চিকিৎসার জন্য আয়োডিন 131, ফাইন। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর এমসিকিউ পড়লাম কি, অ্যানিমিয়া, অ্যানিমিয়া হচ্ছে তাহলে লোহা, Fe লোহা 59, এটা হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগের চিকিৎসার জন্য Fe 39 আইসোটোপটা কিন্তু ব্যবহার করা হয়। বেশ, নেক্সট এমসিকিউতে আমরা তাহলে চলে যাচ্ছি, MCQ নাম্বার 4, ফুসফুসের চিকিৎসা, আমাদের যে ফুসফুস রয়েছে ফুসফুসের চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? দেখো এখানে অপশানগুলো P32, আয়োডিন 131, কোবাল্ট 60, জেনন 133। ফুসফুসের চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ জেনন 133 যে আইসোটোপ রয়েছে, এই আইসোটোপ কিন্তু আমাদের ফুসফুসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তো আমি এখানে আবার লিখছি, জেনন 133, এটা হচ্ছে ফুসফুস, ফুসফুসের চিকিৎসার জন্য জেনন 133, জেনন যে নিষ্ক্রিয় গ্যাস, হেলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, পর্যায় সারণী পড়ানোর সময় বলে দেবো। তো জেননের একটা আইসোটোপ হচ্ছে 133, সেটা ফুসফুসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, আমাদের চলছে তাহলে 5 নম্বর এমসিকিউ, না 4 নম্বর এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ। দেখো, যকৃতের চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এখানে তোমরা অপশান দেখো, P32, AU, AU মানে হচ্ছে সোনা, গোল্ড, AU 198, কোবাল্ট 60, জেনন 133, পাঁচের দাগের এমসিকিউ, সঠিক উত্তর কোনটা হবে? যকৃতের চিকিৎসার জন্য তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ AU 198। আমি উপরে লিখে দিচ্ছি এটা, হ্যাঁ উপরে লিখলে দেখা যাবে, দেখি, AU, বেশ, আচ্ছা আচ্ছা, আমি নিচেই লিখছি এটা, এখানে আমি লিখছি AU 198, এটা হচ্ছে যকৃতের চিকিৎসার জন্য AU 198। তো এই যে আমরা 4-5টা আইসোটোপ পড়লাম, 5টা আইসোটোপ, এটার একটা ঝট করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে কোন আইসোটোপ কোন কাজে লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা নেক্সট টপিকের মধ্যে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, আমাদের পড়তে হবে, সরি, নিউক্লিয় বিভাজনটা আমরা প্রথমে পড়ব। নিউক্লিয়ার ফিশন,
রিয়াকশন বা আমরা এটাকে বলতে পারি নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আচ্ছা একটা জিনিস, একটা কথা তোমাদের বলে রাখি, নিউক্লিয় এই ফিশন মানে হচ্ছে কিন্তু বিভাজন। হ্যাঁ, ওই তোমরা পড়েছো অ্যামিবা, অ্যামিবার ফিশন হয়, বিভাজন হয়, তো এটা ফিশন মানে কিন্তু বিভাজন। তো আমরা নিউক্লিয় ফিশন রিয়াকশন, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন কাকে বলবো? নিউক্লিয় ফিশন রিয়াকশন হচ্ছে, ধরো আমার কাছে একটা পরমাণু আছে, যে পরমাণুটা খুব ভারী, অনেক বড় একটা পরমাণু, এটা একটা অনেক বড় পরমাণু। এখন বাইরের ইলেকট্রনের কথা আমরা চিন্তা করব না, আমরা বিক্রিয়াটা করছি নিউক্লিয়াসের। সুতরাং এটা একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস, একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস। ফান্ডাটা খুব সিম্পল, একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস একটা ভারী, তাকে আমি একটা কিছু দিয়ে আঘাত করব, একটা কিছু দিয়ে ছুঁড়ে একে মারলাম, এই যে নিউক্লিয়াস একে কিছু দিয়ে ছুঁড়ে একটা মারলাম। তো মারলে কি হবে, এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করবে, দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করবে, তার সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করবে। তো এই যে বিক্রিয়াটা, অর্থাৎ একটা ভারী নিউক্লিয়াস, তাকে কিছু একটা দিয়ে আমি যদি আঘাত করি, তাহলে সেই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে, তার সঙ্গে কিছু শক্তি তৈরি করে, কিছু না প্রচুর শক্তি তৈরি হয়। তো সেই বিক্রিয়াকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। দেখো একটা নিউক্লিয়াস ভেঙে দুটো হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বলি বিভাজন, তার সঙ্গে শক্তি তৈরি করে, এটাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তো বোঝা গেছে? তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটা বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। তোমরা ইউরেনিয়াম পরমাণুর নাম শুনেছ, পর্যায় সারণীর একেবারে শেষের দিকে থাকে ইউরেনিয়াম পরমাণু, খুব ভারী ইউরেনিয়াম পরমাণু। তো সেই ইউরেনিয়াম পরমাণুকে আমি যদি একটা কিছু দিয়ে আঘাত করি, এখানে নিউট্রন দিয়ে আঘাত করা হয়, পরমাণুর নিউক্লিয়াসে যারা থাকে ইলেকট্রন, এই সরি প্রোটন এবং নিউট্রন, সেই নিউট্রন দিয়ে আমি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলাম, আছে ইউরেনিয়াম পরমাণু, তাকে নিউট্রন দিয়ে ছুঁড়ে মারলাম, তাহলে কি হয়, এই ইউরেনিয়াম পরমাণুটা ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যায়, খণ্ডে ভাগ হয়ে যায়, ভেঙে গিয়ে দুটো পরমাণুর নিউক্লিয়াস তৈরি করে, একটা হচ্ছে বেরিলিয়াম আর তার সঙ্গে তৈরি করে ক্রিপ্টন, তার সঙ্গে তৈরি করে আরও তিনখানা নিউট্রন, এবং তার সঙ্গে তৈরি করে কিছুটা শক্তি, এনার্জি লিখলাম। ওকে, তাহলে দেখো একটা পরমাণুকে আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করেছি, পরমাণুটা তো ভাঙলো, সরি ওই নিউক্লিয়াসটা তো ভাঙলো, ভেঙে দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করলো, আর তার সঙ্গে তৈরি করলো আরও তিনখানা নিউট্রন দিয়ে তারপরে এনার্জি তৈরি করলো। এখন দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে তিনটে নিউট্রন তৈরি হলো, এরা কি করবে, আশেপাশে আরও যেসব ইউরেনিয়াম পরমাণু রয়েছে তাদের গিয়ে ধাক্কা মারবে। আমি একটা ইউরেনিয়াম পরমাণু রাখতে পারি না, আমার কাছে ধরো 1 কেজি ইউরেনিয়াম পরমাণু আছে, এখন 1 কেজি ইউরেনিয়াম পরমাণুতে অনেকগুলো নিউক্লিয়াস আছে, হাজার হাজার কোটি কোটি নিউক্লিয়াস পাশাপাশি রয়েছে, আমি যে কোনো একটা নিউক্লিয়াসে আঘাত করলাম, সেখান থেকে তৈরি হলো তিনটে নিউট্রন, এই তিনটে নিউট্রন আশেপাশের তিনজন মানে তিনটে ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে, এখান থেকে আরও তিনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে, এখানে তিনটে নিউট্রন তৈরি হবে, আবার সেম রিয়াকশন ঘটবে, এখানে তিনটে নিউট্রন, এখানে তিনটে নিউট্রন, সেই তিনটে নিউট্রন আবার তিনটেকে আঘাত করবে, এই তিনটে নিউট্রন আবার তিনটেকে আঘাত করবে, এখান থেকে তিনটে নিউট্রন আবার তিনটে পরমাণুকে আঘাত করবে। এইভাবে দেখো একটা শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন শুরু হচ্ছে, তিনটে নিউট্রন পুনরায় তিনটে ইউরেনিয়ামকে ভাঙবে, প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে আবার তিনটে তিনটে করে নিউট্রন তৈরি হবে, সেই তিনটে নিউট্রন আশেপাশের তিনটেকে আঘাত করবে, এখানকার তিনটে নিউট্রন আশেপাশের তিনটে ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে, এখানকার তিনটে নিউট্রন এখান আশেপাশে তিনটে ইউরেনিয়াম পরমাণুতে আঘাত করবে, এইভাবে এখান থেকে আবার তিনটে 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 তৈরি হবে, এখান থেকে তিনটে 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 নিউট্রন, তিনটে 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 নিউট্রন, এরকমভাবে কিন্তু বিক্রিয়াটা হুহু করে বেড়ে যাবে, প্রচুর অ্যামাউন্টে বেড়ে যাবে, ফলে প্রত্যেকটা বিক্রিয়ায় কিছু কিছু করে শক্তি পাচ্ছি, তাহলে কয়েক মুহূর্ত পরে প্রচুর ইউরেনিয়াম পরমাণু ভেঙে যাবে, প্রচুর পরিমাণে শক্তি পাবো।
তো এই যে ব্যাপারটা ঘটছে এইটাকে আমরা বলি শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। এটা মনে রাখতে হবে, এই শব্দটা মনে রাখতে হবে, চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া, শৃঙ্খল বিক্রিয়া, চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। তো চেইন রিঅ্যাকশন কাকে বলে বুঝতে পেরেছো, বা শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে আশা করি বুঝতে পেরেছো। এইবারে এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে, প্রথমত কোশ্চেন আসতে পারে চেইন রিঅ্যাকশন কোথায় দেখা যায়। তো চেইন রিঅ্যাকশন কোথায় দেখা যায়, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়। এখন এই যে শৃঙ্খল বিক্রিয়াটা দু রকমের হয়, এখান থেকেই কোশ্চেন আসবে এমসিকিউ। শৃঙ্খল বিক্রিয়া দু রকমের হয়ে থাকে, তার আগে তোমরা স্ক্রিনশট নিতে চাইলে একটা নিতে পারো, আমি মুছে দেব। ওকে, এই যে চেইন রিঅ্যাকশনের কথা বললাম, চেইন রিঅ্যাকশন দুই রকমের হতে পারে। আমি এখানে লিখছি চেইন রিঅ্যাকশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে কন্ট্রোলড আর একটা হচ্ছে আনকন্ট্রোলড। মানে একটা হচ্ছে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। দেখো নিয়ন্ত্রিত মানে কি, চেইন রিঅ্যাকশনে কি হচ্ছে, কয়েক মুহূর্ত পরে হাজার হাজার ইউরেনিয়াম পরমাণু ভেঙে যাচ্ছে। তো এইটা হাজার হাজার ইউরেনিয়াম পরমাণু ভাঙলে অনেক শক্তি তৈরি হচ্ছে মুহূর্তের মধ্যে, তো সেই শক্তিতে আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তো এটা যাতে না হয় তার জন্য আমি কি করতে পারি, শৃঙ্খল বিক্রিয়াটাকে আমি নিজের কন্ট্রোলে রাখতে পারি। অর্থাৎ এক মুহূর্তে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম যাতে না ভাঙে, একটা একটা করে ইউরেনিয়াম পরমাণু ভাঙবে, সে ব্যবস্থা আমরা করতে পারি। কেমনভাবে করবো, খুবই সিম্পল। ওই যে তিনটে নিউট্রন তৈরি হচ্ছিলো, কোনোভাবে আমি দুটো নিউট্রনকে আটকে দিলাম, তাহলে আর বাকি থাকলো একটা নিউট্রন, ও গিয়ে আর একটা ইউরেনিয়ামকে আঘাত করবে, সেখান থেকে আবার তিনটে নিউট্রন হবে, আবার দুটো নিউট্রনকে আমরা আটকে দেব, একটা নিউট্রন বাকি থাকলো, সে গিয়ে আবার একটা ইউরেনিয়াম পরমাণু ভাঙবে। তাহলে এইভাবে আমরা প্রতিবারে প্রতি ধাপে দুটো দুটো করে নিউট্রন আটকে দেব, একটা করে নিউট্রন গিয়ে রিঅ্যাকশন ঘটাবে, তাহলে সেটাকে আমরা বলবো কন্ট্রোল বা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, কন্ট্রোলড রিঅ্যাকশন। আর আনকন্ট্রোল মানে কি, আনকন্ট্রোল মানে হচ্ছে যেটাকে নিয়ন্ত্রণ করব না, যেভাবে চলছিল সেভাবেই চলবে, অর্থাৎ কয়েক মুহূর্তে প্রচুর পরিমাণে তোমার ইউরেনিয়াম পরমাণু ভাঙবে, সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি পাবো। তো নিয়ন্ত্রিত বিক্রিয়া কোথায় ব্যবহার করা হয়, এই কাজে লাগে, এটা হচ্ছে নিউক্লিয় চুল্লিতে, এইগুলো মনে রাখবে। এটা হচ্ছে নিউক্লিয় চুল্লিতে কন্ট্রোলড যে রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশন, সেটা ব্যবহার করা হয়। আর আনকন্ট্রোল ব্যবহার করা হয় অ্যাটম বোম, অর্থাৎ পরমাণু বোম, হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল 1945 সালে 6 এবং 9 আগস্ট, সেখানে আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশন ব্যবহার করা হয়েছিল। আর নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, বিদ্যুৎ তৈরির জন্য, মানব কল্যাণে যেসব ব্যবহার করা হয় তারা হচ্ছে নিউক্লিয় চুল্লি, কন্ট্রোলড নিউক্লিয়ার রিঅ্যাকশন। ওকে, তো কন্ট্রোলড নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে আমরা একটা এমসিকিউ আজকে করব। সময় সংক্ষিপ্ত থাকার জন্য আমি আজকে শেষ করতে পারলাম না, নেক্সট দিন আমরা শেষ করব আশা করছি। তো আজকে নিউক্লিয় ফিশনটাই শুধু থাকবে, আর একটা আছে নিউক্লিয় সংযোজন, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো, একটু সময় সংক্ষিপ্তর জন্য আজকে করতে পারলাম না। তো নিউক্লিয়ার রিঅ্যাকশনের আর লাস্ট এমসিকিউটা একটু শো করাবেন স্যার স্ক্রিনে, তো লাস্ট এমসিকিউটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে বেশ, তো নেক্সট এমসিকিউটা দেখো, এই যে আমরা বললাম যে নিউক্লিয় চুল্লি যেখানে কন্ট্রোল মানে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লি, সেখানে তাহলে ওই যে নিউট্রনগুলোকে আটকে দিতে হবে, আটকানোর জন্যে যে বস্তুটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি মডারেটর, মডারেটর। তো মডারেটর কী কাজে ব্যবহার করা হয়, ওই এক্সট্রা যে নিউট্রনগুলো তৈরি হচ্ছিলো তাদেরকে আটকে দেয়। তো মডারেটর হিসাবে কী ব্যবহার করা হয়, খুব ফেমাস কোশ্চেন এটা, কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। কী কী ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছ, গ্রাফাইট, জল, পারদ নাকি হাইড্রোজেন।
তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গ্রাফাইট। গ্রাফাইট মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, মানে বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় নিউক্লিয়ার চুল্লিতে। এছাড়াও ভারী জল ব্যবহার করা হয়, ভারী জল, এখানে জল অপশন আছে, জল অপশনটা হবে না, ভারী জল মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। বা সীসা, সীসা এটাও মডারেটর হিসেবে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো অপশানের মধ্যে যে কোনো একটা থাকলেই সেটা সঠিক হবে। এখানে যেহেতু গ্রাফাইট রয়েছে তাহলে গ্রাফাইট হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা আরেকটা করে নেব, নিউক্লিয় যে সংযোজন বিক্রিয়া রয়েছে সেখান থেকেও কিছু এমসিকিউ রয়েছে, এমসিকিউগুলো করে নেব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সবাই পড়াশুনো করছো, তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।